আসি পরের খবরে। বিএড ভর্তি প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এবার বিশ্বভারতীর সামনে সেখানে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে। বিএড ভর্তি প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত পড়ুয়াদের। পরে উপাচার্যকে একটি ডেপুটেশনও দেওয়া হয়, এর ফলে সমস্যায় পড়েন বহু পড়ুয়ারা। টেলিফোনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, কি কারণে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা? হ্যাঁ দেখো, আজকে বিক্ষোভ দেখায় বিশ্বভারতীতে বিশ্বভারতী তৃণমূল ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং ভর্তি প্রক্রিয়া বলতে বিএড যে ভর্তি প্রক্রিয়া চলছিল কয়েকদিন ধরে তা আজকে দুপুরের পর বন্ধ হয়ে যায়, এবং বেশ কয়েকদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা অ্যাজিটেশন করবে এরকম খবর ছিল বিশ্বভারতীতে, যে স্বজন পোষণ চলছে অ্যাডমিশন প্রক্রিয়ায়। বিশ্বভারতী সেখানে স্বজন পোষণ করছে ভর্তির ক্ষেত্রে, নিজেদের ছাত্র বা নিজেদের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই প্রতিবাদে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করেই এখনো পর্যন্ত বিএড এর ভর্তি প্রক্রিয়া একেবারে মাঝপথে বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে অনেকের সমস্যায় পড়েছে অনেক পড়ুয়া। আগামীতে কি হয় এখন সেটাই দেখার। তবে এই স্বজন পোষণ যদি বন্ধ না হয় আগামী দিনে আন্দোলনের কর্তৃপক্ষের তরফ থেকে আমরা কোনো বক্তব্য সেভাবে পাইনি, যদিও ক্যামেরার সামনে না বললেও অ্যাডমিনিস্ট্রেশন সেল জানিয়েছে যে শুধুমাত্র উপাচার্যের নির্দেশেই তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছে, কারণ ছাত্রছাত্রীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ আগামী দিনে যাতে বেশি মাত্রায় না যায় তার জন্য আগে থেকেই তড়িঘড়ি তারা বন্ধ করে রেখেছে। কিন্তু ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছে বা হুঁশিয়ারি দিয়েছে, যদি ভর্তি প্রক্রিয়া শুরু না হয় স্বচ্ছভাবে তাহলে আগামীতে আরো বড় আন্দোলনে যাবে বিশ্বভারতী তৃণমূল ছাত্র পরিষদ। বেশ, ধন্যবাদ সুজিত, কথা বলছিলাম প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। পরশু বিএড সংক্রান্ত বিনয় ভবনে একটি ভর্তি প্রক্রিয়া নিয়ে ভিসির বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ ছিল, সেখানে স্বজন পোষণের ব্যাপার ঘটেছে এবং নিয়মাবলীর বাইরে গিয়ে কিছু অভাব অভিযোগের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালানো হচ্ছে। তার দাবিতে গতকাল আমরা একটা ডেপুটেশন জমা দিতে আসি, সেখানে ডেপুটেশন নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ। আমরা প্রায় 3 ঘন্টা অবস্থান করি, কোনোভাবে আমাদের সাথে কথা বলতে নারাজ ছিলেন কর্তৃপক্ষ। তার দাবি আজকেও আমরা এসেছি, যেহেতু আগামীকাল ভর্তি প্রক্রিয়া লাস্ট ডেট, সেহেতু আমরা ডেপুটেশন জমা দিতে আজকে আমরা এসেছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। বিশ্বভারতী পক্ষ থেকে কোনো উত্তর দেয়নি, আমাদের একজন গেছে সেখানে, তাদের তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং তার সাথে বাজে ব্যবহার করেছে, একটু খবর পেয়েছি। আমাদের একটা মেয়ে এখনো পর্যন্ত ভিতরে আছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ।